বৃক্ষ প্রেমী প্রবীণদের কথা নবীনদের জন্য শিক্ষণীয়, আর সেই বিষয়গুলো তুলে ধরতে অক্সিজেনে ফেরিয়েলা ইউটিউব চ্যানেল পরিবার বদ্ধপরিকর। তার পরিপ্রেক্ষিতে আজ এসেছি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার জামতল শাহপাড়ার একটি বৃক্ষপ্রেমী পরিবারের সবচেয়ে প্রবীণ ব্যক্তির কাছে। তার গল্প তুলে ধরতে এখন আমি কথা বলবো তার সাথে। আপনার নাম কি? সুমিতি সাহা। কেমন আছেন আপনি? আমি ভালো, খুব ভালো আছি। এই যে গাছের নিচে বসে আমরা কথা বলছি, গাছে ফল ধরেছে, পশু পাখির কলকাকলি অক্সিজেন ছড়িয়ে দিচ্ছে আপনাদের এই ছাদ বাগান থেকে। তো আপনার এই সন্তানেরা যে ছাদ বাগান গড়ে তুলেছে, এই ছাদ বাগান নিয়ে আসলে কি বলবেন আপনি? আপনারা করুন, এই ছাদ বাগান করুন, আপনাদের গাছপালা অক্সিজেন দেবে, আমি তাই ভালোবাসি। তো আপনার এখন বয়স কত চলছে? আমার অনেকই হয়েছে, 90 বছরের কাছাকাছি। তো এই প্রবীণ বয়সে জীবনের শেষ প্রান্তে এসে আপনার জীবনে কি সার্থকতা খুঁজে পেয়েছেন? আমি এই আনন্দ, খুব আনন্দ, ছেলে বউ এইসব করেছে, এর অক্সিজেন দেয়, এর জন্য আমরা খুব ভালো খাই, ভালো লোকে ডেকে বলি, দেখাই সবাইকে, দেখি দেখো আসো আমার ছেলের বাগান, দেখো আমার এইসব ফল, চোখে দেখলে তাদের খুব আনন্দ পায়, আমার তো পাই বুক ভরা শান্তি, কিন্তু ওদের দেখার জন্য ডাকি, তোমরাও দেখো, সবাই ভালোবাসে, সবাইকে দেয়। তো আপনার আসলে শৈশবকালটা কিভাবে কাটিয়েছেন? আমার শৈশব বলো ভালোই চলছে, আমার এখন বৃদ্ধকালে ভালোই চলছে, আমার ভগবান আমাকে খুব ভালো রাখছে। ঠিক আছে, আসলে ভালো থাকার পিছনে কি রহস্য রয়েছে বলে আপনি মনে করেন? আমার সকলে ভালোবাসে আমাকে, আমার ছেলেরা বউরা সবাই ভালোবাসে, নাতিরা জানি আর শান্তির থাকি, আর গাছপালা অক্সিজেন দেয় আমাদের, এই খায়া এই নিয়ে আমরা থাকি, সকলকেই থাকতে বলি যে ভালো থাকো, তোমরা দেখো আসো আমাদের বাড়ি দেখো। আপনি সশরীরে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং দেখতে পাচ্ছেন যে আপনার স্নেহভাজন সন্তান এবং আপনার পুত্রবধূ যে এই গাছের পরিচর্যা করছে, এগুলো দেখে আপনার কেমন লাগে? ভালো লাগে, ভালো লাগে, খুব শান্তি, খুব শান্তি, শান্তি পাই। এই যে আপনার সন্তান আশুতোষ সাহা চমৎকার বাগান গড়ে তুলেছে, আপনার অনুভূতিটা কি? আমার প্রাণ ভরা, খুবই ভালো, আনন্দে আছি, আর সবসময় বলি এই গাছের কি খেলাম, এই গাছের কাটছি, এই ফল এত সুন্দর হয়েছে, তোরা তো যে মা আজকে বাঙ্গি হয়েছে, মা আজকে অমুক ধরেছে ছেলে দেয় বলে, আমি খুব খুশি, আমি কোনো সময় খুশি না, সব সময় খুশি করি, বেশ তো ভালো, তো এই তো আমার সন্তান, আমার সন্তান করেছে, গাছ তো আমাদের সন্তান। সারা দেশের মানুষ পশু পাখি যেন ভালো থাকতে পারে এজন্য গাছ লাগানোর ব্যাপারে মানুষকে আপনি এই শেষ জীবনে কি বলে যাবেন? ভালো, ভালো লাগে, ওই পাখি যদি কিছু খায়, মা কি করলে বৌমা আমি না খাই, ওরা তো খাবে, ওদের জন্য তো করেছো, আমাদের জন্য করেছো, ওদের জন্য করেছো, সবাই দেখবে, সবাই খাবে, সবাইকে দেয়ও, দেয় ভালো, সবাইকে দেয়, ভালোবাসি, এই তো ওদের কাজ। তো আপনার শেষ ইচ্ছাটা কি? শেষ ইচ্ছা আমি জানি, এই নাতিপুতি একটু এসব দেখা যায়, এদের ভালো দেখা যায়, আমার ভালো লাগে, আমি তারপরে জানি আমি যাই, আমি জানি জায়গায় ভালো দেখা যায়, আমার এই সন্তান ঘরে ভালো দেখা যায়, তিনটা ছেলে যেমন গড়িয়ে তুলছে সেরকম আমার নাতিপুতি গড়িয়ে তুলছে, সেরকম আমারও ভালো লাগে, ভালো লাগে। তো এই যে আপনাদের বাগানের যে বিশুদ্ধ সবজিগুলো উৎপন্ন হচ্ছে, এগুলো আপনারা শুধু নিজেরাই খান নাকি মানুষকে? সবাইকে দেই, সবাইকে খাওয়াই, সবাইকে দিই, আমার হাত দিয়েও দেওয়ায় মাঠে দেন, মা আনন্দ করতে করতে দেখে দেখো মা আনন্দ করে বলে, আমি নিয়ে নিয়ে একে একে দিই, ওকে দিই, দেয় এই যে ওর ফল হয়েছে, এই এসে দেখে দাও, এই তোমরা একটু দেখো, অক্সিজেন খেয়ে দাও, বসে থাকো, একটু বসো, আসি সবাইকে ভালোবাসি, না বৌমা সবাইকে বসায় চাটা পাড়ে করে খাওয়ায় ভালোবাসে, আমিও তাতেই খুশি, আমি ওরা দিনে খুশি। আমি এই যে আমাদের আপনার এই ছেলে ছেলের বইয়ের ছাদ বাগানটা যারা দেখবে, আমাদের কথাগুলো যারা শুনবে, তাদেরকে আপনি কি বলবেন? তাদের বলবো যে দেখো আমাদের এদের ক্ষমতা, এদের কি এই মন, এদের কি সুন্দরী ব্যবহার, দেখো এগুলো ওরা কত খাটনি করছে, এই গাছগুলো তুলছে প্রচণ্ড খাটনি, ওরা আমি বলি কি
তোমার সন্তান আর একটা গাছ তোমাদের সন্তান, তা নাহলে তুমি এত বসে থাকো এগুলো নিয়ে? হ্যাঁ পরিশ্রম করো, এর দৌড়াও আমরা দৌড়াও সে জায়গায় দৌড়াও যায়, তো এইগুলো তো সন্তানই বুঝলেন, সন্তান একটা ছেলে নিচ্ছে তুমি এই সন্তান নিয়েই থাকো এই বলি। তো সবশেষে আসলে সুন্দর পৃথিবী করার জন্য মানুষকে কি পরামর্শ দিয়ে দেবেন আপনি? ভালোবাসা দিয়ে দেবো, ভালো আমি ভালো তোমরা ভালো আমার ছেলে ভালো সবাই ভালো। আপনি যে বৃক্ষপ্রেমী সন্তান জন্ম দিয়েছেন সেই সাথে নাতিপুতিদেরকে গড়ে তুলেছেন বৃক্ষপ্রেমী হিসেবে, চমৎকার বাগানও গড়ে তুলেছেন আপনারা, সেই সাথে এই নবীনদের উদ্দেশ্যে আপনার এই সারা জীবনের অভিজ্ঞতাটা যে শেয়ার করলেন, এজন্য অক্সিজেনে ফেরিওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা, সেই সাথে আশীর্বাদ জানাচ্ছি। আপনাকে আশীর্বাদ জানাই, আপনি খুব ভালো, আপনি যে আসছেন দয়া করে আমাদের এই ছেলের জিনিস দেখতে আমি খুব ভালোবাসলাম, খুব ভালো লাগে, আপনি যে এত ভালো তো সুন্দর লাগলো, আমি তো আর কিছু বলতে পারি না, তবু যাই অনেক বয়স হয়ে গেছে আমার, আমি একটা করতে আর একটা করে। সুপ্রিয় দর্শক, যারা এই ভিডিওটি দেখবেন দেশ এবং দেশের বাইরে থেকে, বৃক্ষপ্রেমী মায়ের বৃক্ষপ্রেমী সন্তান সেই সাথে বৃক্ষপ্রেমী নাতিদের এই ছাদ বাগান থেকে কিছুটা অনুপ্রেরণা নিয়ে আপনারা যদি এমন ছাদ বাগান করে তোলেন বা আপনাদের নবীনদের অভিজ্ঞতাগুলো নবীনদের মাঝে ছড়িয়ে দেওয়ার আগ্রহ দেখান এবং প্রবীণদের কাছ থেকে অভিজ্ঞতা নিয়ে আপনারা আপনাদের জীবনকে গড়ে তোলেন, তাহলে কিন্তু সার্থক হবে আজকের আমাদের এই প্রবীণের চমৎকার কথাগুলো, সেই সাথে সার্থক হবে আজকের ভিডিও চিত্র, সার্থক হবে অক্সিজেনে ফেরিওয়ালা ইউটিউব চ্যানেল পরিবার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে এমন প্রবীণ ব্যক্তিদের আরও কিছু অভিজ্ঞতা নবীনদের জন্য শেয়ার করার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি।